বন্ধুরা আজকে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাক্যান্সি ইনক্রিজ করা হয়েছে যারা এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য একটা খুশির খবর বলতে পারো এবং এটি একটি টার্নিং পয়েন্ট অনেকে রয়েছে দেখো যারা ভালো নাম্বার পেয়েছে একশো প্লাস যাদের রয়েছে সে যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন তুমি সেফ জোনে চলে গেলে কারণ তোমার সিলেকশান হওয়ার সম্ভাবনা একদম নাইনটি হয়ে গেল ওকে এবার কি হয়েছে অনেকের নাম্বার কম ছিল ধরে নাও সত্তর ছিল ষাট ছিল আশি ছিল পঁচাশি ছিল অনেকে বর্ডার ডিস্ট্রিক্ট ই ডাব্লিউএস ও এসসি রয়েছে তো তাদের পক্ষে সিলেকশান নেওয়া একটু কঠিন ছিল তো সেটা ভ্যাকান্সি ইনক্রিজ ইনক্রিজ করার কারণে কিন্তু তোমাদের সিলেকশান পাওয়া কিন্তু তোমাদের একটা সোজা হয়ে দাঁড়ালো বা তুমি সিলেকশান পেতে পারো ওকে এই না যে তুমি গ্যারেন্টি পেয়ে যাবে তবে তোমাদের তুমি বাদ চলে যেতে কিন্তু তোমার সিলেকশান নেওয়া সোজা হয়ে গেল তুমি সিলেকশান পেতে পারো তোমার একটা চান্স থেকে গেল বা চান্স হয়ে গেল ওকে তো এসএসসি জিডি কনস্টেবলের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা যদি ভিজিট করো এখানে দেখো কোনো প্রকার আমি তোমাদেরকে ফেক ইনফরমেশান দিচ্ছি না ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো রিসিভড ভ্যাকান্সিজ টেন্টেটিভ ভ্যাকান্সি তোমাদের ভ্যাকান্সি এটা টেন্টেটিভ সেহেতু তোমাদের আরও একবার ইনক্রিজ ইনক্রিজ কিন্তু হতে পারে প্রিভিয়াস তোমরা যদি ভর্তি লক্ষ্য করো অর্থাৎ প্রিভিয়াস তুমি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সেখানে তোমরা দেখেছিলে প্রথমত সেই ভ্যাকান্সিতেও পঁচিশ হাজার প্রথমে ভ্যাকান্সি বার হয়েছিল তারপরে কিন্তু পঁয়ত্রিশ হাজার তারপরে পঁয়তাল্লিশ হাজার তারপরে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি কিন্তু করা হয়েছিল তিনবার ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছিল এবার তোমাদের একবার ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছিচল্লিশ হাজার প্লাস কিন্তু তোমাদের ভ্যাকান্সি করে দেওয়া হয়েছে তো যাই হোক না কেন সকল এসএসসি জিডি কনস্টেবলের ক্যান্ডিডেটের জন্য এটি কিন্তু একটা খুশির খবর তো এটি তোমাদের তেরো ছয় দু তারিখে দিয়ে দেওয়া হয়েছে আমি ভ্যাকান্সি ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেন কার্টোপেড বিষয়টি আলোচনা করব যারা কম নাম্বার পেয়েছো অবশ্যই ভিডিওটা দেখো তোমাদের জন্য খুশির খবর রয়েছে এবং তোমাদের জন্য কয়েকটি খুশির আপডেট দেব ওকে তো চলো প্রথমত আমি ভ্যাকান্সি ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো রিসিভড ভ্যাকেন্সি পিডিএফ তোমরা এটি টেলিগ্রামে পেয়ে যাবে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সিম্পল প্রসেসে ডাউনলোড করতে পারো টোটাল ভ্যাকান্সি যেটা তোমাদের ইনক্রিজ হয়েছে ছেচল্লিশ হাজার ছশো সতেরোটি ভ্যাক্যান্সি ইনক্রিজ হয়েছে আমাদের প্রথমত পঁচিশ হাজার যখন ভ্যাক্যান্সি ছিল বন্ধুরা তখন আমাদের স্টেটে ভ্যাক্যান্সি ছিল তিন হাজার প্লাস ওকে এখন ছিচল্লিশ হাজার ভ্যাকান্সি দেওয়া হয়েছে তো আমাদের স্টেটে কত রয়েছে সেটি কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো কোন পোস্টে কত ভ্যাক্যান্সি ইনক্রিজ হয়েছে সেটি আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো ছিচল্লিশ হাজার তো অবশ্যই ভ্যাকান্সি রয়েছে বাট এটা তো আমাদের স্টেটের না সেহেতু এই ছিচল্লিশ হাজারটাকে দেখলে হবে না আমাদের স্টেটে কত ভ্যাক্যান্সি রয়েছে সেটাকে কিন্তু দেখতে হবে কারণ আমাদের স্টেটে যে ভ্যাকান্সি থাকবে সেই অনুসারে কাট অফ মার্ক এবং সেই ভ্যাকান্সি কিন্তু আমরা পাবো সেই পোস্ট কিন্তুই আমরা পাবো এর থেকে বেশি কিন্তু আমাদেরকে পোস্ট দেওয়া হবে না ওকে তো আমাদের স্টেটে কত ভ্যাকান্সি রয়েছে সেটি কিন্তু আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেব। এখানে দেখো স্টেট ওয়াইজ বর্ডার নকশাল জেনারেল প্রত্যেকটি এরিয়ার ভ্যাকান্সি কিন্তু আলাদা আলাদা করে পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে তো সূক্ষ্মভাবে দেওয়া হয়েছে প্রত্যেকটি আমি নোট করব নোট করে দেন তোমাদেরকে আলাদা করে টাইপিং করে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো যেহেতু টাইম লাগবে এই জন্য আমি তোমাদেরকে এত তাড়াতাড়ি দিতে পারছি না তো যাই হোক না কেন এর আগে যখন তোমাদের পঞ্চাশ হাজার সামথিং ভ্যাকান্সি ছিল প্রিভিয়াস ইয়ারে তখন আমাদের স্টেটে ভ্যাকান্সি ছিল ছাপ্পান্নশো প্লাস ওকে ছাপ্পান্নশো প্লাস ভ্যাকান্সি ছিল এর আগের ভ্যাকান্সিতে এবার কত দিয়েছে সেটা আমরা দেখব তারপরে তোমাদের সঙ্গে কম্পেয়ার করে দেব কাট বিষয়টা তো এখানে দেখো টোটাল যে ভ্যাকান্সি সেটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ বিএসএফের ক্ষেত্রে বেড়েছে তোমরা দেখতে পাচ্ছ দশ হাজার দুশো সাতাশখানা সিআইএসএফে দেখতে পাচ্ছ বিএসএফের থেকে বেশি কিন্তু সিআইএসএফে দেওয়া হয়েছে এগারো হাজার পাঁচশো আটান্ন খানা সিআরপিএফ ন হাজার তিনশো একখানা আইটিবিপিতে তোমরা দেখতে পা এসএসবিতে দেখতে পাচ্ছ আঠারোশো চৌরাশি আইটিবিপিতে পাঁচ হাজার তিনশো সাতাশ আসাম রাইফেলে দু হাজার নশো আটচল্লিশ এস দুশো বাইশ খানা এনসিপিতে কোনো প্রকার ভ্যাকান্সি মেল ফিমেল কাউরের নেই এখানে মেয়েদের ক্ষেত্রে বিএসএফে আঠারোশো ঊনপঞ্চাশ সিআইএসএফে দু হাজার চুয়াত্তর এসএস সি আর পি এফে একশো নখানা এসএসবিতে বিয়াল্লিশ খানা আইটিবিতে নশো ষাটখানা আসাম রাইফেলে বিয়াল্লিশ খানা এবং এস এফে চুহাত্তরটি ভ্যাক্যান্সি দেওয়া হয়েছে টোটাল মেল ফিমেল উভয় মিলিয়ে তোমরা দেখতে পাচ্ছ ছেচল্লিশ হাজার ছশো সতেরো খানা ভ্যাক্যান্সি দেওয়া হয়েছে তার মধ্যে এস সি দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া মিলিয়ে ছ হাজার বত্রিশ খানা এস টি দেখতে পাচ্ছ চার হাজার তিনশো আঠারোটি ও বিসি আট হাজার সাতশো বারোটি ইডাব্লিউএস পাঁচ হাজার চল্লিশটি অর্থাৎ যদি আমরা হিসাব করি তো এসসির থেকেও এসটির থেকে কিন্তু ইডাব্লিউএসের ভ্যাক্যান্সি রয়েছে এবং এসসি এসসির থেকে মোটামুটি এক হাজার কম রয়েছে ইউআরে দেখতে পাচ্ছ সতেরো হাজার তিনশো পঁয়ষট্টি রয়েছে অল ইন্ডিয়া মিলিয়ে এটি মেলের ভ্যাকান্সি ফিমেলে দেখতে পাচ্ছো এসসির সাতশো চৌষট্টি এসটির চারশো চুহাত্তর চারশো ছিয়াত্তর ও হাজার এবং ইউর দু হাজার দুশো একত্রিশ খানা টোটাল পাঁচ হাজার একশো পঞ্চাশ খানা তো এই ছিল তোমাদের ভ্যাকান্সি ডিটেলস এটি কিন্তু তোমাদের ইনক্রিজ করা হয়েছে সব পোস্টেই তোমাদের বেড়েছে ভ্যাকান্সি যেহেতু ডবল ভ্যাকান্সি তোমাদের হয়েছে এই জন্য ডবলই বলা যায় যেহেতু তোমাদের পঁচিশ হাজার প্লাস ছিল প্রায় তোমাদের একুশ হাজার ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ হয়েছে তো দেখো কাট অফ কাট অফের বিষয়টা তোমাদেরকে এবার বলে দিচ্ছি দেখো কাট অফ তো অবশ্যই তোমাদের কম যাবে যেহেতু প্রিভিয়াস ইয়ার তোমরা যদি লক্ষ্য করো সেখানে ছিচ সেখানে পঞ্চাশ হাজার সামথিং উনপঞ্চাশ হাজার প্লাস ভ্যাকেন্সি ছিল সেখানে যদি আমরা হিসাব করি তো বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএসের সিলেকশান হয়েছিল পঁয়তাল্লিশ কাট অফে ওকে পঁয়তাল্লিশ যারা পেয়েছিলো তারা কিন্তু প্রত্যেককে সিলেকশান নিয়েছিল যারা ওবিসি ছিল বর্ডার ডিস্ট্রিক্ট সব কাটফ আমার মনে রয়েছে পঁয়ষট্টি প্লাস যারা পেয়েছিল সকলে সিলেকশান নিয়েছিল বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল যারা ছিল একাত্তর একাত্তর না তিরাশি মনে পড়ছে না যাই হোক না কেন তো একাত্তর প্লাস তিরাশি না একাশি যাই হোক না কেন যারা পেয়েছিল তারা কিন্তু সিলেকশান নিয়েছিল জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর যারা সাতানব্বই পেয়েছিল সবাই সিলেকশান নিয়েছিল জেনারেল ডিস্ট্রিক্ট ই যারা অষ্টআশি প্লাস পেয়েছিল সকলে সিলেকশান নিয়েছিল জেনারেল ডিস্ট্রিক্ট ও বিসি পঁচাশি প্লাস সকলে সিলেকশান নিয়েছিল জেনারেল এসসি এসসিএসটির কাট অফ মনে পড়ছে না তো এই ছিল একটা কাট অফ হ্যাঁ তো যাই হোক না কেন তোমাদের কাট অফ আমি ঠিকঠাক বলে দেবো অ্যানালিসিস করে তো যে কাট অফ তোমাদের প্রিভিয়াস ইয়ারে ছিল প্রিভিয়াস ইয়ারের ভ্যাকেন্সি এবং এই বছরের ভ্যাকেন্সি ধরে নাও তো সেম ধরে নাও ওকে ভ্যাকেন্সি তোমাদের বাড়তেও পারে না বাড়লেও ধরে নাও সেম দু তিন হাজার কম বেশি তো এর আগে যেটা সেট মূল মেন মুদ্রা ছিল সেটা হলো বন্ধুরা তোমাদের হিন্দি ইংলিশে পরীক্ষা ছিল এর আগের ভ্যাকান্সিতে প্লাস সব থেকে বড়ো টার্নিং পয়েন্ট সেটা হলো তিন বছর এজ রিল্যাক্সেশান কিন্তু এর আগের ভ্যাকেন্সিতে দেওয়া হয়েছিল ওকে এই ভ্যাকেন্সিতে কিন্তু কোনো প্রকার এজ রিল্যাক্সেশান কিন্তু দেওয়া হয়নি এটা কিন্তু সবথেকে টার্নিং পয়েন্ট তো এজ রিল্যাক্সেশান না দেবার কারণে যারা জেনারেল বা ইডাব্লিউএস রয়েছে বা যারা এসসিএসটি রয়েছে সকলে কম বয়সী প্রার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে যারা অভিজ্ঞ প্রার্থী যাদের যারা ধরে এস এসসি এসটি যদি এজ রিল্যাক্সেশান তিন বছর দিত তো মোটামুটি তেত্রিশ বছরের প্রার্থীরাও বা একত্রিশ বছরের প্রার্থীরাও আবেদন করতে পারত। তাহলে একটা অভিজ্ঞ প্রার্থী এর প্রিভিয়াস ইয়ারে যে ভ্যাকান্সি সেখানে সব অভিজ্ঞ প্রার্থী বা ওল্ড ম্যান বলতে পারো তবে যাদের একটু বয়স বেশি তারাই কিন্তু সিলেকশান নিয়েছে কিন্তু এই ভ্যাকান্সিতে সব থেকে হালকা হালকা বয়সের ছেলেরাই কিন্তু সিলেকশান নেবে তো যাই হোক না কেন কাট অফ তোমাদের কিন্তু অনেকটাই কম যাবে দেখো পরীক্ষা সকলেই ভালো দিয়েছে কিন্তু পরীক্ষার যে কাট অফ মার্ক সেটা তোমাদের খুব একটা বেশি যাবে না পরীক্ষা এর আগের বার কী হয়েছিল যে নব্বই নব্বই পেয়েছিলো ধরে নাও পঞ্চাশ জন তো ষাট পেয়েছে একশো জন ওকে এরকমভাবে পেয়েছে কিন্তু এই বছর কি এই বছরের যে সিলেক্ট অর্থাৎ কাট অফ যেটা যাবে সেটা নব্বই পেয়ে যাচ্ছে ধরে নাও একশো জন তো ষাট পাচ্ছে দশজন ওকে এইভাবে কিন্তু তোমাদের কাট অফটা বছর বাড়বে অর্থাৎ কাট ব্যাপারটা তোমাদেরকে যদি বলে দিচ্ছি তো এই বছর সকলেই একটা নাম্বার পেয়ে বসে আছে সত্তর প্লাস প্রায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্টুডেন্ট সত্তর প্লাস মার্ক কিন্তু সকলের রয়েছে তো কাট অফ মার্ক তোমাদের খুব একটা বাড়বেও না এবং খুব একটা কমবেও না ওকে প্রিভিয়াস ইয়ারে যে কাট অফ ছিল অনুরূপ সেই কাট অফ যাবে তার আশেপাশে কাট অফ যাবে কমতেও পারে কিন্তু যাদের নাম্বার কম ছিল বিশেষ করে বর্ডার ডিস্ট্রিক্টে যারা রয়েছে যাদের নাম্বার ধরে নাও আমি বলে দিচ্ছি যে কাট অফ যেত সেই কাট অফ থেকে দেখা যাচ্ছে দশ নম্বর বা পাঁচ নম্বর বা আট নম্বর তোমরা কম নাম্বার যাদের রয়েছে তারা যদি সিলেকশান না পেতো তো এই ভ্যাকান্সি ইনক্রিজ করার জন্য তারা কিন্তু প্রত্যেককে সিলেকশান পেয়ে যাবে ওকে ধরে নাও দশ নম্বরে একজন প্রার্থী সিলেকশন অর্থাৎ ফিজিক্যালে ডাক পেয়েছে মেডিকেলে ডাক পেয়েছে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে দেখা গেল সে বাদ চলে যেত বা বাদ যাবে ওকে সে দশ নম্বরের জন্য পায়নি সে কিন্তু এই ভ্যাকান্সি ইনক্রিজ করার জন্য সে কিন্তু পেয়ে যাবে যারা পাঁচ নম্বরের জন্য সিলেকশন পেত না তারাও কিন্তু পেয়ে যাবে যারা আট নম্বরের জন্য সিলেকশন পেত না তারা কিন্তু পেয়ে যাবে যারা এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বরের জন্য সিলেকশান পেত না তারা কিন্তু প্রত্যেককে এই ভ্যাকান্সি ইনক্রিজ করার জন্য তারা কিন্তু প্রত্যেককে পেয়ে যাবে আর ফিজিক্যালের ডাক তোমরা ভেবে নাও যে তোমাদের আট গুণ প্রার্থীকে কিন্তু ফিজিক্যালে ডাকা হবে অর্থাৎ প্রায় চার লক্ষ প্লাস ক্যান্ডিডেট ফিজিক্যালে ডাক পাবে তাহলে ফিজিক্যালের কাট কত তোমাদের কমবে তোমরা নিজেরাই হিসাব করতে পারো ওকে তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি প্রত্যেকটি ইনফর্মেশন আমাদের চ্যানেল থেকে তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের জন্য খুশির খবর এই খুশিতে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই এরকম ইনফর্মেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ